জরানি কক পান্ডা নাইদেনি নাজমি টকজা খাপানি যত তাহতে মুখক চন পরিয়াল খাকা হামিয়া ফারি লামসগো তিনি জরানি কক পান্ডা তাই করণ খুলম ইয়া ফার তিনি 29 তারিখ জুন 2024 সালমারি খাবন তাদের মুখক চং তিনি নি কথা কথার কক মা সাইজাক তো মানে আর বিশিঙ্গ কক কাইসা খোসা তাই ক্লাই বেলায় খে কতর আপডেট গাঁকাই যে জরাব নিট আমজগমুং মেডিকেল পড়েন বাকিনাই যে এন টি এ নি বাকাতই পরীক্ষা না হারজাম মানে নিট এক্সাম আবক তো গণ গলঙ্গি তঙ উসকাং যে রাষ্ট্রপতি পরিবেশন চেঙ্গেন ফুরু যে সরকারি বাকাতই যে আবাহ পেপার লিখাই আর গরাং মাজার জানি হিনি সামানো কিটিং যে জাগাও পার্লামেন্ট কংগ্রেস তাই যে এন ডি এ নি বিরোধী বদল ইন্ডিয়া জো ড্রগ খরান্তি সাকা পরামথি মার রাখা পার্লামেন্ট কেকে আ জরাও ন ত্রিপুরা হাসে অঙ্কাঙ্কাই কাতাল কাছে কক তোমাংখা যে তাব অরনি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এ জি এম সি কে আ জাগাও একশোটা বেশি ব্রহ্ম একশো জন স্টুডেন্ট অগ্ন এডমিশন নারজাগি দমানি তাকলাই নিশিমি একশো পঞ্চাশটা মানে দেড়শোটা নাগলানি বাকি দেড়শোটা এডমিশন খাইলেন বাকি নাই দাগিমুং রোজাক্ষা গাই ও দেড়শোটা যেহেতু স্কুল খাইলেন বাকি দাগিমুং রোজাক্ষা বেলায় খাতং জাখা হাসেনি মন্ত্রী অকরা গাই তাবো গবাং মা রংসরনাই রক তাই পঞ্চাশ জন আদাসা নিট নি মার্কস কম হই বরক মার্কলিয়া বরক এডমিশন মাংলা খানি তোমায় ফানো তাবো এডমিশন মানানি তাই পঞ্চাশটা উই থাঙ্কা আবুকি সুযোগ বাড়ি উই থাঙ্কা গাই তিনি হাস্তিনি মন্ত্রকরণ বেখা তিনাই অ কক সাকলাই যাক্ষা অব বেলায় কাইসা খাতুমানি কক তাই রং সরনাই রক যে ডাক্তার নাম সুনাই রক বরনি ইমাংন সুপনেন বাকি কাইসা কাহাম সুযোগ খুনিনাই ব সাইখানা রেখা গাই আপনার কালি বাহিনী আগরতলানি গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড আই জি এম হাসপাতাল কাইসা কটাল কুক অপারেশন খাইনি সুযোগ থাকা আচ্ছা যে একশো থেকে দেড়শো ওটা সিট বাড়ির মানে কগত হাস্তিনি যে সাকনাই মূরক নেব গবাং খে নাইমান মূ ফাতার থাকাই ওই রাজ্য তঙিন সাকনাই মানানি বাকি যে কাহাম ইয়াপ্রি না থাকি দো ও যে এম বি বি এস আন্ডার গ্রেজুয়েট অব কোর্স নি বিং যে একশো দিনসিম যে দেড়শোটা খাইকা আবো তাকলাই বিশিনি সিমিন কার্যকরণ সিনাই গবাং বা বরক যে আং নিত মার্ক মানলিয়া এডমিশন মানলিয়া নি টমের ফান তাবো কাউন্সিলিং খাইমানি বিশিনতে বরক মানি মানুখা তে পঞ্চাশটা বাড়ি থাকুমানি বাকি গাই আবগিন তাবো মন্ত্রকরা তো বেলাখেন খাস রাংজাক্ষা গাঙ্কাই অব সুপার স্পেশালিস্ট স্পেশালিস্ট ডাক্তার বাহিন তাবো খাইজাকাই অব তো তাই সারানি কক করে গাঙ্কাই তাকলাই বিশিনি সিমিন অব চান্স মানসিনাই গাই ন্যাশনাল মেডিকেল কাউন্সিল মানে এন এম সি নি বেখাকৈন অবন সাকলাই যাকা যে আগরতলা নি যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ এম বি বি এস নি আন্ডার গ্রেজুয়েট কোর্স নি সিট একশন সিমি দেড়শোটা খাই যাকা নাই ইয়াং আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অব বুয়া নি কলেজ দো আর আই জি এম ও গার বাহিনী কটাল কুক লেজার সামু থেব মানে বিশিংতে তাবুক অপারেশন চেঙ্গে রেজাক্ষা গাই 28 জুন পইলা যে অপারেশন খাই মানে কাহামকে সাকসেস খা আবার কেন সেটাঙ্গি থাকি দো হাস্তিনি সাক দুক নাই খর হই মন্ত্রী অকরানি পেস নি বাকাতিনাই অব সাকলাই যাক্ষা ফারিকাই খাবল তাদের বুকুক চং তিপ্রাম থান বুয়াগ্রা যেমন সাকলাই রেখা যে তাবুক বসকাংনি ভিলেজ কমিটিনি ইলেকশন পঞ্চায়েতনি ইলেকশননি বাকিনাই টিপ্রা মথা ডিলার টংয়া অন্যান্য রিজিনাল পার্টির বাতাই এফান টংথং টিপ্রা মথালে বাতাইনাই আরো যেন সিট নাগি ফুনুগো নাই যদিও কক খরচাতে ক্লাইও মিউনিসিপাল কাউন্সিল বা মিউনিসিপাল কর্পোরেশন লগ কোন দিন রিজিনাল পার্টির কেন্ডিডেট রিয়া নমিনেশন রিয়া বুট বাসাইয়া বুট সাইনিয়াঙি তমনি কিন্তু থানায়ও মিউনিসিপাল কাউন্সিলনি ইলেকশন খাইছিলি অন্য সেমানো আম্বাসাও সেবি কলই সেবা কলই না ব মানে কাউন্সিলার মানে গাই যদিও বতাবো তিপ্রা আবো রিজাইন রেজাক না কিন্তু প্রায় ইংরেজি ফুলো কাব কাছে কক ঠিক আবো তিপ্রা মথা বস কাম বাগ্রানি কক বাই তাইসা যতন ভিলেজ কাউন্সিল বা থ্রিটার পঞ্চায়েত ইলেকশন নিবাকি নাই তাবো গবংমা কমিটি খাওয়াই দো তিনি হাইন হয় ব্লক কমিটি খাজাকা ইয়াং কিল্লা ও বাহিন কিল্লাও হাঙ্কাকে
যে তাবো রামপদ জমাতিয়া বাসা মানি আম চাই ইয়ন বিধানসভা কেন্দ্র বন তাবো বিলে তিনি খাইজাকা কেসা কমিটি ব্লক কমিটি ব্লক কমিটি নি প্রেসিডেন্ট চংজাকা জ্যোতিষ জমাতিয়ান আর থাকি মানজাইখা সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া বাই এমডিসি দেবজিৎ ত্রিপুরা সুর ফারিকাই অব খামানি বিশিং তৈ ত্রিপুরা মথন ক্রাক খাই নাই মানে সাইটক মু নি মাংপলি নাইবেগ্রা দি পুজারি মাংপলিব সাদানি সিকরিখ্যা তিনি সালসানি কনফারেন্স কনফারেন্স নি তিনি নাওসব পান তিনি গ্রমগনাং প্রেসিডেন্ট জ্যোতি জমাতিয়া মনে কইলেওয়া নিখা কাহাম এই হামদা মাইয়া ফার ফাইস ফাইজা তিনি গ্রমগনাং এমডিসি তিনি মোস্ট ইয়ংগেস্ট এমডিসি 26 ইয়ার ব এমডিসি খা তিনি যতনি সেই চাই এমডিসি মরম গনাং দেবজিৎ ত্রিপুরা এইব ফাইসব ফাইজা তিনি টি ডাব্লিউএফ নি লিডার তিনি টি ডাব্লিউএফ নি উঙ্গুই মরম গনাং জগ যতন বালা জমা দিয়া তিনি টি ডাব্লিউএফ লিডার রতি বালা জমা দিয়া মনোরানী জমা দিয়া নাইটকি জমা দিয়া এইব তিনি ওয়াইডিএফ নি উঙ্গুই নরে জমা দিয়া পদ জমা দিয়া এইব সুরেন কলয় যত চিনি ওয়াইটিএফ নি সঞ্জয় আমাই যত ওয়াইটিএফ টিম তিনি রাউনি সাক্ষাৎ মুম্বাই নি অমা প্রোগ্রাম আছে নাইতে থকে ওয়াতে জরাব সাক্ষাৎ লাইবি মতাং রক্ষা হানি বাঙু স্পেশালি চিনি ওয়াইটিএফ ন খা কাহাম ইয়াফার বুফাবাই বিসলা কাছে লং জার্নি কাছে জাগাও করনি ডেস্টিনেশন থাঙ্গি হই হি থাঙ্গাই মানে যে জায়গা বড় থাকাই হই সাকারই থাকলাই মানে জরাব লামা মহা দুই গান জাখা বসলানো হলে ইং বাস রাইবা আগে ইচ্ছা বয়স হামবা থাকে আপো নিচ্ছা দুই খাওয়ি গঙ্গরাইনি বা দৈসানি বা পিত্রানি যে পা দৈসানি যে মালাই মানে জায়গা আর দৈসানি দুইন ইচ্ছা খাওয়াই ফেলি হাই হলে বাতা গে আপ্রবই গবাং মা দৈত গুনাই টুকুক দঙ্গো দৈসাও দৈত গুনাই টুকুক দঙ্গো আর নাই রই দঙ্গো বাকসেবা আল চাই ফাই মুসুক সু বসাক সুই দংফাই মানে যে অজরাও জানিয়া সামন খাইতে আর জায়গাও খাই দাম যে পেসলা ফির ফাইবে বফানো সাফাই ফি মাবা অর দৈ খক মালিয়া দুই রুম মানুষ দমাই সাকার দুই সাকাও আরো দমবাই ইংরে দুই রুম অর দুই টুকু দমবাই খক মালিয়া ইংরে বন গুফা সাপি খাব থানে দেন তাই বাইসা কাকে মা সবই নাইবে দুই গাহাম বড় মানায় নাইবে খক দব দে হাইনে ফির রই রফিখা আনর দমসনাই থাঙ্গি ইংরে থাঙ্গিখা যে রুম মানে থাকে 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 যে বড় আর সামন খাইও কোনো সাকাও থাকে তো সেই কজন মানায় দিয়ে সাকাও তো আর থাকে কজন খাওয়াই দিয়ে ফেয়ে ফেয়ে খাওয়াই দিয়ে ফেয়ে উফান খাফাইলে আগে তো বহাইখানে দিই মানুষ লাগে যতন যে অমা হাইকে দুই রুমনি বিশিং বই মানে অমুক খাই দাম মানে বিশিং ফান দুই গাহা বনি বনি গুফা নম্ব খাওয়াই দেবে খাফাইলা যে অর জায়গা আমি সানি মসুক মানে হে বই গোলা জল খাইনি অর জায়গা দুই রুমর খাইনি ইয়াং টিপ্রা মথা পার্টি টি ডাব্লিউ এফ রকনি কথা লাইজা কাইসা যোগালি মুম্বাই বাহিনী সংসার জাকা অবঙ্গাকে ললিত বাজার রানী বাজার তৈ থাঙি যে মালে মানে ললিত বাজার আ জায়গাও সংসার জাকা কাইসা পান্ডা পান্ডাও নারোয়ং মানজাগিখা টিটি এডিশন চেয়ারম্যান জগদীশ দেববর্মা তাই এমএলএ স্বপ্না দেববর্মা সংগ্রহ গাই ফারিকাই টিপ্রা মথারি তাই কাইসা পান্ডা আও বাহিন মথা কারাক খাইজে নিরগিন দীনবন্ধু ভিলেজ কমিশি কমিটি না বিসি আরও সংসার খাতিনি কাইসা কঠোম পান্ডা খাই এগারি অকক্তমা বর বাহিন যে টিপ্রা মথান ইয়াং রাগান বাকি অংশ লাইজা টিপ্রা মথানি আদর তিনি
29 June 2024 অল দীনবন্ধু কৃষি আন্ডার মান্ডল ব্লক ফার্স্ট দীনবন্ধু বঙ্গ মাইকালি ডাকা ডিপ্রমোশন ইন্ডাবলিউএফ ডিজিটাল কমিটি পঞ্চায়েত কমিটি কম খানি নিবগে নাইথক কে কাছে কনভেনশন সুন্দর কনভেনশন সাকসেস পর্যন্ত হল জায়গা টুকালি এবং মো কনভেনশন বিশেষ দিয়ে ডিপ্রমোশন ইন্ডাবলিউএফ পঞ্চায়েত কমিটি কম খেয়ে একজনের একজনের মেম্বার দিয়ে সম্মেলনী যত বরণী সাপোর্ট নব সমর্থন নব বাকি বাকি এক একটি প্যারেন্ট মা কেন্দ্রবাই রাজ্য সরকার যে লাইথামে মার্চ নি সেকেন্ড মার্চ একট নেবেন ন একট নব বাকি বাকি একট বিপথাই রান বিভাগে কেন্দ্র সরকার অঞ্চল সম্মেলন তিনি ন দাবি বঙ্গানিকা কাতি কাতি এডিসি এরিয়া নিউজ কমিটি চমলে নিশ্চিত পেয়ে তিনি নিম আমি প্রেজেন্ট করব তিনি ম আম তিনি ইলেভেন মার্কেন তিনি এমএলএ মন্দির সরকার তিনি টি ডাব্লিউ এফ সেন্ট্রাল কমিটি সেক্রেটারি দিলেনা দেবর্মা ডিস্ট্রিক্ট সেক্রেটারি তিনি দিবালি দেবর্মা তাই বিভিন্ন রিয়েল এডুকেশন বিভিন্ন দেবর্মা প্রেজেন্ট টঙ্কা এবং কম নগর লেখা এবং পুষ্কাঙ্গ নাচক কাই ডিপ্লোমাথানি সংগঠন হিসেবে গাই অবকে তীব্রমথানি কক তিনি সিপিআইএম নিবখাতে কতর হিম্মত খলাইজাকা খোয়ায় বরনি জুতদ দাবি যেমন রেগা ও রাংবাং রেনানি টোয়েবনি স্কিম ও সামুং সালবার রেনানি তাই মানিকখানি মরগমানি কাসুনানি খবই বেকার রংন শিকলা চাকরি রেনানি তাই কাইসা আঙ্কাকে যে সোশ্যাল পেনশন ও যে বৃষক বাতা রান্দি বাতা খরা কোম্পানি বাতা হি রেমানি জাগাও তাবুক যে কোটা ফাইমেনি বেবাং যে পলিটিক্যাল যে সরকারি পার্টি খাই তাই বর্ণ সিমি সাই রেজাগি তঙ্গি কক্সি যাবই বড় তিনি খুয়াই টাউন কিটিং হিমবত খালেকা তাই কক্সি চালাইকা ক হাস্তে নি হাপাং রকর কেবেঙ্গি সামুদান তঙ্গাই বড় তিনি লাহার হিমবত খাই খরাং খাইমানী বেবাকসান বড়ি বদল ক্রাক খাইমানী বকাইসা বসকাংনি পঞ্চায়েত ন ভিলেজ কমিটি বা বই থ্রি টায়ার পঞ্চায়েত ন ইলেকশন কিটিং ন অহিম্বত হই উপলব্ধি নাসি মু হই সিজাক নুজাক রাজনীতি নতুই রক বড় সালাই চমকিয়া নাই নিজেও মাংপলি মানজাখা রঞ্জিত দেব বর্মা পদ্ম দেব বর্মা তাই জুদা জুদা আদং রক তাই এম এল এ নির্মল দাসু রক কারণ কেন্দ্র সরকার যেভাবে দ্রব্য মূল্য বৃদ্ধি করতে পারতেছে না সারা ভারতবর্ষে এবং আমাদের রাজ্য তো আছে আর বেশ কাজ খাদ্য নাই গ্রাম পাহাড় এলাকায় কাজের অভাব দুর্ভোগ চলছে চিকিৎসার ব্যবস্থা নাই রাস্তাঘাট পানীয় জল কোনো ব্যবস্থা নাই সেটার দাবিতে আজকে আমরা খোয়াই ডিস্ট্রিক্ট অফিসে উদ্যোগের এবং খোয়াই ডিসি উদ্যোগে আমরা এখানে অর্থাৎ এই খোয়াই বিভাগে আমরা মিছিল করব আগামী দিনে এই সমস্ত দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে এবং কাজ খাদ্য সময় মধ্যে দিতে হবে এগার মজুরি ঠিক সময় মধ্যে পেমেন্ট করতে হবে এবং রাস্তাঘাট যেগুলো ভাঙা আছে ইতিমধ্যে মেরামত করতে হবে এবং তিনি সারা রাজ্য তিনি মিছিল করব আমরা যেভাবে কেন্দ্র সরকার বিজেপি সরকার খাইমানি যাব লব সারা ভারতবর্ষ সহকৃপ রাজ্য যেভাবে মানিকখানি দাম বাড়ি তো তিনি মাস থেকে আরম্ভ খাই মায়ের মাইশা থেকে আরম্ভ খাই শাক সবজি এখন কোনো মতে ফেলে গিয়া কাজ এখনো টাকা পাইনি যার শ্রমিক তাদের অবিলম্বে টাকা দিতে হবে এই কয়েকটা দাবি নিয়ে আজকে আমরা মিছিল এখানে সমাহিত হয়েছি যে আগামী দিনে এই সমস্ত দাবি যদি সরকার পূরণ করতে না পারেন আমাদের লড়াই সংগ্রাম আবার হবে সারা রাজ্য বিপি আমাদের কয় ডিস্ট্রিক্ট সহ সারা রাজ্যের মধ্যে আবার এই আন্দোলন চলবে যে মানুষের জন্য গরিব মানুষের জন্য শ্রমিকদের জন্য এবং বেকারদের কাজ খাদ্যের জন্য এবং
রাস্তাঘাট, পানীয় জল, যাতে ঠিক মতে মানুষ চলাচল করতে পারে, রাস্তাঘাট ঠিক মতে গাড়ি মানে তিনি লাম্বাই তো তিনি সব মাস থেকে আমার খাই মায়ের মশা থেকে আমার খাই শাক সবজি এখন কোনো মতে ভেজে যায় কাজ এখনো টাকা পাইনি, যার শ্রমিক তাদের অবিলম্বে টাকা দিতে হবে, এই কয়েকটা দাবি নিয়ে আজকে আমরা মিছিল এখানে সম্মিলিত হয়েছি। যে আগামী দিনে এই সমস্ত দাবি যদি সরকার পূরণ করতে না পারেন আমাদের লড়াই সংগ্রাম আবার হবে সারা রাজ্যব্যাপী, আমাদের কয়েক ডিস্ট্রিক্ট সহ সারা রাজ্যের মধ্যে আবার এই আন্দোলন চলবে, যে মানুষের জন্য, গরিব মানুষের জন্য, শ্রমিকদের জন্য এবং বেকারদের কাজ খাদ্যের জন্য এবং রাস্তাঘাট, পানীয় জল, যাতে ঠিক মতে মানুষ চলাচল করতে পারে, রাস্তাঘাট ঠিক মতে গাড়ি ঘোড়া চলাতে পারে। গাই অবং কাকাই সিপিআইএম নিক ফারিকে তাবুক তাই কেসা হাসে হাপাঙি বখাতি নাই যে ভারত হাকতর বাই বাক্সান হাসেও বাহিনী বসকালনি এক তারিখ জুলাই নিশিমি ত্রিপুরা ও কাইসা কটাল আইন চলনা থাকি তিন তিনটা ও আইন আবন নরসরাই সাইকে সানান চেষ্টা খায়ানে যদিও আপনি তুই আং ইন্টারভিউ বখানি নিবাগি বরক তিয়ার খাই দ যে আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড ভারতনি যে ক তারপরে মাজারানি যে রায়দা আবন সলাই কটাল তিনটা আইন রানি বাকি তিনি প্রেস মিট খাই সাকলাইখা হাস্তে হোম ডিপার্টমেন্ট বখাতি মানে এক তারিখ জুলাই নিশিমি চল সিনাই যে আইপিসি বি আগে ইন্ডিয়ান পেনাল কোড তাবো আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড নাকি যারতনি শাস্তি রানি যে রায়দা আপনার সলাই তাবো তিনটা আইন চাল খাইছিলাই চল খাইছিলাম ওকে ভারতীয় নেই সংহিতা 2023 হিন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 তাই ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 ওরও বুঝি না জাস্টিস রানী যে রায়দা 2023 নামজাকমানি ভারতনি তাই ভারতনি টংফাং ন কাতির মু রোগজাক রায়দা 2023 তাই কাইসা ভারতনি যে নোকসং এবার সাক্ষী মানে রায়দা 2023 ও তিনটা রায়দান চল খাইজাছে নাই জোলাই নিশিনি আপনার কিন্তু তিনি হাসতে টানো কথাটা কখন পান্ডা খাই নাই হাসতে হাপাংনি যে হোম ডিপার্টমেন্টনি দাগিফাং প্রদীপ কুমার চক্রবর্তী সাইখান রেখা ও তিনটা আইন চল খাই মানে নাসিক মু নংখা এক তারিখ জোলাই নি এক তারিখ জোলাই হাসতে নি 88টা থানা 88 মানে কাইসা চিচার থানা ও যত জায়গাও কাইসা পান্ডানি বিশিনতেই অকাতাল আইন তুই নাই লোকরক সিচা মুখ খাইজাক নাই ককটমাথুমের তিনি ও যে কেরংনি টাংক্রা সাউই খানারকা সঞ্জয় ভট্টাচার্য তাই হাসতে পুলিশনি আইজি এল দার্লং বহাইনি কক সাকা বরক আইন তুই নাই সরাই সরাইকে সানানি থাঙ্গি ককটমাথুমের বসকাঙ্গ পি কে চক্রবর্তী সাই খানারকা বকুঙ্গাই চেয়ারম্যানটা গনি হোম ডিপার্টমেন্ট নিয়ে বসাইখানারকা ভারতনি যে নেই ভারতনি যে বিচার তাই রাইজা আবো ভারতনি যে মাজরা রুমানি রাইজা 1860 ভারতনি নাগরিক সুরক্ষা সংহিতা 2023 ভারতনি টংফাংরং কাতিরুমুং রাইজা 2023 তাই ফৌজদারি কার্যবিধি মানে ফৌজদারি যে মামলা আমহেরকটা তাই ভারতনি সাক্ষ্য অধিনিয়ম ও সাক্ষীর লাইমানি আপনি রাইজা 2023 নামজাকমানি আবরগ্ন চল খাইজেন বাকি তিনি বড় প্রেস মিট খাইফর সাইখানারকা যে ভারতনি সাক্ষ্য আইন 1872 ন সলাই মানে আইন তাই ভারতনি যে রাইজা ও জাস্টিস মানে রাইজা ও 358টা ধারা তঙ্গ আরও ভারতনি যে মাজার মানে রাইজা তঙ্গমানি হিংকে 511টা তঙ্গতো ইংকাই ভারতনি নেই সংহিতা নেই আরঙ্কে ছয় ধরনের অপরাধ চায়া খাইমানি চাইটা চায়া খাইমানি আপনার তুই নাই কমিউনিটি সার্ভিস রগ্ন তুই মাজরানি রাজা তঙ্গ আর কেরঙ্গন যে কটাল সাতটা
চায়া খাইমানি রোগজাক সামুন সামফি জাকা রাজা মাজরা মাজরা রাজা সামফি জাকা কতাল কেরং খরচাজাক থাই কেরং একশো তিয়াত্তর ধারা নরগিংকে যে কোনো বরক বি থানা এলাকানি ফাতার যে কোনো থানা বি থানানি ফাতার ফানো অন্য এলাকানি সিম ফানো এফআইআর রেজিস্ট্রেশন খাইমানায় মানে নাবো রমনাদি ও খাই থাঙিনাই ওয়েস্ট নি বরক উনকোটি বেড়ে থাকতে বিনি ডকুমেন্ট গমাখা হাকাই নকোটি থানাও কেস রক ফাইল খাইমানি নাই তাবোকে নিয়ম তামু দা যদি ওয়েস্ট ত্রিপুরানি বরক কোনো খাই থাঙি ঘটনা হাকাকে ওয়েস্ট নি থানাওসে ব কমপ্লেন মারফয় আরমি মূল আবাহর নিয়ম দো তাবো হাকে আয়ন কেস রইমানো আবাহর রাজা উংসিনাই বরক ও যে আইন চাজাকমানি কগ্নতি সাবি দাকে বলাইমানি ফানো আকো ফানো হাকে কটাল আইন খরচানা থাঙি বরতে সাকা যে কোনো থানাও এফআইআর খাইমানি নাই জিরো এফআইআর নি বুমুর খাবনো জিরো এফআইআর রুকরক ও এফআইআর খাইমান যে কোনো বরক গাবনিপরে হাসালনি বরক নফানো সাক্ষী না হানা বাকিনাই ইলেকট্রনিক্স জাফারমানো গছি জাকা মানে বিডিও বাইফানো সাক্ষী দং হাঙ্কাকে আর বিডিও সাক্ষী নফানো ইয়াচাক যাকসিনাই আমার কেরং রাজ্যারকনি কগ্ন সাবি খার খাতা বর্তমানে প্রেসমিট খাইমেনি ফটিকে খাইনাই দি অবনো কেবেঙে কক সালানি রকম বম্ব ফুনুগানা তাবো হাকে হোম ডিপার্টমেন্ট নি মানে চিফ মিনিস্টার নি ডিপার্টমেন্ট ন আর নি যে চেয়ারম্যান সামনে ক আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছি। আপনারা জানেন যে আমাদের সারা দেশে ত্রিপুরা সহ তিনটি নতুন ক্রিমিনাল অ্যাক্ট চালু হতে যাচ্ছে 1 জুলাই 2024 থেকে এই বছরের আজকে এই প্রেস মিটে আমি হোম ডিপার্টমেন্টের পক্ষ থেকে উপস্থিত আছি। আমার সঙ্গে আছেন সেক্রেটারি ল মাননীয় সঞ্জয় ভট্টাচার্য মহোদয়, আছেন আইজি সাহেব মিস্টার এয়ার গানো। তো ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 নামে তিনটি নতুন আইন প্রণীত হয়েছে। এই তিনটি নতুন আইন 1 জুলাই 2024 থেকে সারা দেশে ত্রিপুরা সহ কার্যকরী হতে যাচ্ছে। নারী শিশু এবং রাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত অপরাধ দূরীকরণকে অগ্রাধিকার দিয়ে ফৌজদারি বিচারের সংস্কার সাধন করা হয়েছে এই তিনটি আইনের মাধ্যমে। নতুন আইনের লক্ষ্য হচ্ছে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার আধুনিকরণ করা, বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিত করা। ভারতীয় ন্যায় সংহিতা 2023 এটি একটি প্রতিস্থাপিত আইন, যেটা প্রতিস্থাপিত করেছে ভারতীয় দণ্ডবিধি 1860 যে আইনটা ছিল সেই আইন। তদ্রূপ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 আগে যেটা প্রচলিত মানে আজকে মানে 30 তারিখ অব্দি যেটা বলবৎ থাকবে ফৌজদারি কার্যবিধি 1973 সেটাকে প্রতিস্থাপন করেছে এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 এই আইনটি ভারতীয় সাক্ষ্য আইন 1872 প্রতিস্থাপিত করেছে। উল্লেখযোগ্য হচ্ছে যে ভারতীয় দণ্ডবিধির যে নতুন আইন যেটা হয়েছে দণ্ডবিধির 511 ধারার পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতায় 358 ধারা রয়েছে, অর্থাৎ ধারা অনেকাংশেই কমিয়ে দেওয়া হয়েছে। 6 ধরনের অপরাধের জন্য কমিউনিটি সার্ভিসের শাস্তি চালু করা হয়েছে, এটা এরকম ভাবে আগে ছিল না।
ভারতীয় ন্যায় সংহিতা 2023 এ 7টি নতুন অপরাধমূলক বিষয়ে প্রবর্তন করা হয়েছে। নতুন করে এবার নতুন যে ফৌজদারি আইন, এই আইনে কারণ এবার এডভোকেট রক নিয়ে ওখানে আন্দোলন নই তো হাস্তেও কেরং কাতাল চলনে নাই মানে কি থিঙ্গি ও কেরং মথা গিহনি সালাই আগর তলাও তিনি খাদো মানে ফুরু লাইখা কেরং ছোয়াল নাই বদল রক কেন্দ্র সরকার তিনটা নতুন ফৌজদারি আইন, আগে যেটা ছিল ক্রিমিনাল প্রসিডিউর কোড, ইন্ডিয়ান পেনাল কোড এবং এভিডেন্স, যার পরিবর্তে তিনটা সংহিতা ওরা চালক বাস করেছে আইন বিল করে এবং এটা আগামী 1 জুলাই থেকে কার্যকরী হওয়ার কথা রয়েছে। এই যে আইনটা, এই আইনগুলি সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী, জনবিরোধী এবং সার্বিকভাবে জনসাধারণের সমস্যা সৃষ্টি করে। আগের যে আইন, সে আইনে প্রিজামশন অফ ইনোসেন্স অফ দ্য অ্যাকিউজ, আসামি নির্দোষ বিচার যতক্ষণ শেষ না হয় এটা তুলে দেওয়া হয়েছে। তারপরে কাশ্মীরিতে পুলিশ কাশ্মীরদের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং এই আইনের মাধ্যমে সন্ত্রাসের যে সন্ত্রাসের যে কথা সংজ্ঞা সেটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে কোনো লোক সরকারের কোনো পথের বিরুদ্ধে যদি কথা বলে তাহলেই তাকে গ্রেপ্তার করতে পারবে, আইন আটকাতে পারবে, কালো আইন দিয়ে আটকে নিয়ে যেতে পারবে। এইটা অত্যন্ত ভয়াবহ ঘটনা, আমরা দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে লড়াই করে আসছি। এই আইনটা যখন পাশ হয় বিলাকারে আসে তখন থেকে সারা ভারত আইনজীবী ইউনিয়ন এবং ভারতবর্ষে অন্যান্য লিগাল ফেডারেশন যে সমস্ত অর্গানাইজেশন আছে, আইনজীবীদের সোশ্যাল অর্গানাইজেশন এনজিও, বিশেষ সাংবাদিক এবং রিটায়ার্ড জাজ, সমাজের বিভিন্ন অংশের মানুষ দাবি তুলেছে লিখিতভাবে যে সমস্ত স্টেক হোল্ডারদের কথা শুনে অ্যানালিসিস করে চিন্তাভাবনা করে আপনারা সেটা করুন। তারা তো এটা শুনেই নি, এমনকি গণতান্ত্রিক যে ধারা সেই ধারাটাকে নস্যাত করে দিয়ে পার্লামেন্টে আলোচনার সুযোগ না দিয়ে বিরোধীতে তাদেরকে বহিষ্কার করে দিয়ে প্রায় 150 MPকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দিয়ে একতরফাভাবে মানুষের কণ্ঠ রোধ করে ওরা এই আইনটা পাশ করেছে। গণতন্ত্রের মূল কথা হচ্ছে সমস্ত মানুষের কথা শোনা। পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠ হবেন, বিধানসভায় যারা সংখ্যাগরিষ্ঠ হবেন, সরকার পরিচালনা করবেন, কিন্তু যারা বিরোধী দল আছে তারা মানুষের বুকে নির্বাচিত হয়ে এসেছেন, মানুষের কথা বলার কাই অবঙ্কে কেরং নক তুই সিরাক বরক রক শুধু অবন মানা খাই তো অবন বেড়াই খেয়ে চেরে যায় বিষয় তো যেন অবস খেলাতে বসে সেরে খেয়ে না কক বরক পাই গাই তিনি ফারিকাই আং জরা কলক মারমই কক নর ন সাসাই তমনি আ কক নি কক তোমা তিনি কিসা হাপাং নি বখাতে ইয়াগ ইয়াপ্রি রমানি নুহরকা অব বেলাই কাহাম কক আং নর আগি সা সামানি চুং বরক উই আসাই ফাইকাংকে চলাংথুং বরা বৈ ইংথুং তরই লগি ব জেসে পয়ন পরিফান তংথুং পরিয়াফান তংথুং চাকরি খাইতং খায়াতং কিন্তু মা কাইজাগ ফিয়াবা ও কাইজাগনানি হাই সামুং কতর নুখুং হুকুং থিয়াসাক জরা তং থানানি বিয়াল ইয়াকাগৈ থানানি নাইথক নুথক বসাবতী সিনামনানি ও হদাওয়া তং থানানি কাইসা হদা নব মসাগ্রানি দেশ নাইথকরানি কবাং বারজা পজা তৈও কাইসা বরক আচাইরানি বারজা তৈও কিন্তু ও যে কাইজাক মুং ও যে নুখুং খালাই মুং তৈনাই কোনো ক্লাস সাবজেক্ট ক্রেই এবার পরে যাই সাধারণ জেনারেল স্কুল লগ বা
আমহাই গাকে আবর বেলাই খে নামানি যে কারণে আবাহিকারি বাকিও তাবো কৌমা বড় কাক লাইও হিসাবি বুলাইও বথার লাইও ইয়েকে তামসাসাই থকাই লাইও মায়া নাইয়াং লাইও পুজাসিম হামজাগো অলকে খারি কাকি থাকলাইও আবহাই গবান মত গে বড় বিং মেচুরিটি ফাইয়ানি বাকিনে কৌমা জঞ্জাল মেচুরিটি ফাইজাকানো সময় বেলাই কেলাস নু খুঁ কেসে কেরেং লাইকে ব আবাহিং লাইও গে যদি কোনো একটা সিস্টেম নি বিশিংটি ম্যাথামেটিক্স হাই যে কোনো অঙ্ক হাই অঙ্ক তো নিখানকে আবো খালাইনি কাছে রেজাল্ট অঙ্করো গে তাবনু খুঁ বাহিনী তুমু নহি জানি বিশিং মমাহাই পুইটো চাইয়াকে অমাহাই কক নিহাকে বরং বিশিং কৰক লাইও আমার কৌমা যদি সাবজেক্টও টেকনিকেলি যদি খালাইকে তামু ইয়াংবা নাইকোলজি পরে উইসি বইনি বখরক তাম ওয়ানসু তো সাইমানি টংখা গাই তামো গবাং মা সাবজেক্ট পরে উইনি কৌমা সিমুরু তাঙই ও যে লেখা পরিথং পরিয়াথং কাইসা কাইজাক মানে হাই সামু কথর তাঙই তঙ্গে বর্ণ তামই ক্লাস ইয়াংনাই আমহাই সাবজেক্ট তামই চ পরিয়াংনাই এই আবগিনও সাবিতমনি কিন্তু আসুক বছর সামনেলো তিনি কাইসে নুকজাখা সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন নি কাহে ডিপার্টমেন্ট দো হদারং তাই হদা হামক্রাই আবহাই নাইকুনি মন্ত্রী গাই টিঙ্কু রায় তিনি বিনি ডিপার্টমেন্ট বখাতি ও কাইসা প্যারেন্টস সগ্ন তুই ওয়ার্কশপ খাই জাখা প্যারেন্টস মানে নো বোমা বোফাতা সেরকম বোমা বোফানো বসাতো পরে নাই ফি আবার বোমা বোহা সগ্ন দাম খাই নাই গাই মোয়া বোহারা সঙ্গে চাই খাই যাই দাম তং অবরং তুই তিনি কাইসা পান্ডা সংসা জাখা মন্ত্রী টিঙ্কু রায়নি মানজাক মুংবাই অবঙ্ক দা মেন্টেনেন্স এন্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস এন্ড সিনিয়র সিটিজেন অকরা সাকরা বোমা বোফা তাই বড়নি হামক্রাইনি বাকিনাই তাম তাম সামুং খাইনাই তাম তাম চলনে আমহাই রক্ত ক অ্যাক্ট দং অবকে সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007 এন্ড রুলস দে আর আন্ডার গাকে অবনতি নিয়ে তিনি প্রজ্ঞাব অন সংসদক পান্ডাব মানজাকি খ্যা টিঙ্কু রায় ফারিকাই অবনতি নিয়ে লোকরঙ্গ সিসার মুরজাক ও পান্ডা ও তাম কক সালাকিয়া ব সাইখানারণ দ্য মেন্টেনেন্স এন্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস এন্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007 এন্ড রুলস দে আর আন্ডার দ্য লঞ্চ অফ তামসাকা ওয়ান এম আই এস পোর্টাল এস ভেরিয়াস অ্যাক্ট কমা কেরানো সিসারমন গফারিকাই অবনতি সংযোগ পান্ডা ও কখানি মন্ত্রী টিঙ্কু রায়নি খুব অবন আং জরানি কক পান্ডা তুমি কারণ কা সিনি সদায় দখানি বাকি বাহিনী নাঙি দমন এমনি মানো আবু কিচ্ছা কাছবি খালি নিয়ে যাবি আমাদের আধিকারিক বলেছেন আশ্রয় আশ্রয় যা আশ্রয় যারা থাকেন সারা অফিসাররা থাকেন যেখানে তারা রিটায়ারমেন্টের পরে আমাদের মহাত্মা গান্ধী যেটা বৃদ্ধাশ্রম রয়েছে নরসিংগড়ে বিশাল বড় বৃদ্ধাশ্রম কালকে আমি গিয়েছিলাম এখানে একটা এনজিও চালায় আপনারা জানেন বরজলাতে ধর্মনগর সংঘদীপ চালায় সরকার তার কাজ করছে সরকার প্রতিনিয়ত এভাবে সিদ্ধান্ত নিয়েছে অন্যান্য জেলাতেও বৃদ্ধাশ্রম তৈরি করবে সেটা কি সমাধান বৃদ্ধাশ্রম তৈরি করবে 50টা বেড থাকবে 100 বেড থাকবে সেটা এক দু বছর আবার পুরো হয়ে যাবে কিন্তু এটা তো নিরন্তর প্রায় চলতে থাকবে সরকার তার কাজ করবে কিন্তু আমরা যে সমস্যাটার সমাধান কোথায় সমস্যাটার সমাধান যখন আমরা সবাই মিলে নিজেদের পরিবারের মায়ের কথা নিজের পিতার কথা যে আমরা আমাদের পরিবারের একটা মানুষকেও বাড়ির বাইরে থাকতে দেব না এটা যখন আমরা সবাই মিলে অঙ্গীকার করব তখনই আজকের যে সেমিনার এটা সফল হবে আমরা দেখি আমাদের এই রাজ্যে অনেকগুলো আজ বৃদ্ধাশ্রম তৈরি করার জন্য অনেক জেলার থেকে প্রপোজাল আসছে আমাদের এখানে থাকার নেই সংঘদীপ জায়গা নেই সেখানে থাকার সংঘদীপের কোনো জায়গা নেই সেখানে থাকার মতো সরকারি যে হোমগুলো সেখানে আর কোনো জায়গা নেই সিট নেই সেখানে আরো নতুন নতুন করতে হবে আমরা সরকার সামাজিক ভাতা প্রদান করে আমাদের রাজ্যে ছোট্ট রাজ্যে অনেক সময় কষ্ট হয় কিন্তু একবার আমরা ভাবি না এখানে যারা অফিসাররা আছে যারা সাংবাদিক বন্ধুরা আছে ভাবুন কতগুলো লোক ভাতা পায় 4,10,000 লোক ভাতা পায় ত্রিপুরাতে সামাজিক ভাতা দেওয়া হয় তার মধ্যে একটা বড় সংখ্যা ভাতা দেওয়া হয় শুধু বয়স্কদের জন্য এই বয়স্ক সংখ্যাটা ভাবুন আমাদের পরিবার সংখ্যা তাবক তুই জরাও অচিরিটি প্রাসা লোকরক বিশিং কাইসা যতনি সাই জঞ্জাল কতর তাই কলাইসা হামনানি ফুনুবি জঞ্জাল কতর খুই হাই এমনি খা লাকাই না হালাই মানে লাকাই আবো কাইসা আগি সাওই কলাং নাই সুদন্ন দেববর্মা সাই কলাং মানে হাই চানানি রেখে চাজানাই মানাই চানার গেখে কপালি বজা ও লাকাই রকম বহাই নাবুক নই দখা নং লাকাই নাওই নাই বড় সামু থেপানা গরং গাকে গাহাম রেজাল্ট মানাই গাহাম বথাই মানাই তুমুন নাম তৈনি আর গাকে উল্টা কপালে পজা সঙ্গনাই
নকুং হুকুং কাকলাই সিজানে ওয়ালাই মানুষ অরে পরে ইংলাইবাইসাই ও লাকাইরেনাই রব পৈসে খুব কদিফান রান কিফিল দানা ফোরকে সাকসে নাই বড় যে সাহায্য মাননাই যেদিন রাখলাই আদিন আছে না তামো চেক বাউন্স ফান্স ফাইন সে নামে যে রান এক লাখ না খাঙ্কে দেড় লাখ সোনা নামে দুই লাখ লাগালাই থাকবাই বাইক কাইসে কাইসা না খাঙ্কে আশি হাজার নব্বই হাজার বাইক পাইকে গ টোটেল বর্ণ সোনা কলাইবানি দেড় লাখ রকলাই ওর শেষ পর্যন্ত দুই লাখ লাগালাই থাকবাই গবাং বড় গাড়ি কিফিল ইতলাং থাকি তমাইখা অথচ ব ইনস্টলমেন্ট যাক আবাই গবাং কেস আমি নেই কিন্তু চিন্তিরপ্রাও কাহকে সিরিয়াস ইয়াকো ফাইন্যান্স কোম্পানি রক বাক্সা ইলিগেলি রং রক থমুই হাইনও নাইতমাইখা রাইজা সায়াতি ইকাই অবহাই জরাও ওই লাকাই বুসু কেয়ারফুলি ইন নাং বুসু কে সিরিয়াস আপনার সাইমি আফাত চাকা পুজা রং মামফুর সিমি মুই কথক চা কথক টং কথক টঙিনাই ওলো রং পাইফুরুকাকে হেরা পেরা বুইনার সলক আরি পাইবে সুগী টক ওয়াক হুক পাইবে বে বাক জায়গা জমিছিল পাইদেল বান্তান টমাইছিও ইকাই আবহাইনি বিশিং তিনি কাইসা সরকারক মকল কাইসংখা আবহাইরক অফিস খুলুই দমনি বছর কবিহিনি তিনি কাইসা সাকথার মাইট মনুজাখা বেবাক সে বে আইনি আবহাইন লাকাইহিনি রুইনাই বড় শেষ তামসাই পাবলিক বাইক গরঙ্গিনাই জেসকেবান পাবলিক থকাইদেন আমহাইতা গাকাই আমহাইকেন কাইসা কোম্পানি আসাইমানি ন তিনি ডিসিএম থাঙিনাইখা বিলনিয়াও বর্ণ রিজার্ভ ব্যাংক লাইসেন্স জাতং নর্ন বছর ইন্টারেস্ট নানানি বাকি সাজাকা নর্নি অর দোকান বা ট্রেড লাইসেন্স তত্ত্বনি কোন সাইছি মাইয়া ইকে এক মাস লাকাই রেখাঙ্কাকে মাইক্রো ফাইন্যান্স কোম্পানি বাকি কিন্তু বড় সাতক জাগন কিন্তু সরকারি বাকি কোন একশো না যা কিন্তু তিনি বিলনিয়ানি ডিসিএম বেলাকে কাহাম সামুং তাঙ্খা ইকাকাই বন্ধ খাই রেজাকা কাইসা কোম্পানি আবো মাইক্রো ফাইন্যান্স কোম্পানি হিসেবে বৌনি বুমুং দো চিত্তামারানি নাট পারাও আবো গাকাই চিত্তামারানি নাট পারাও থাঙিনাই কাগজ পত্র ঠিক করে নিবাগিনাই বর্ণ নরি বর্ণ তালারি রেজাকা সিস খাই রেজাকা গাই আবার কেন জঞ্জাল কলাইজাক লুকর বাহিন বাবুসা ফাশিং বখা তাইসা সারাই সারাই রেজাকা অবহাই রাইজা সায়াতেই কলাইমাইমানি লাকাইনি মুই বরণ দেরারি টমাইমানি বাক্সা বা অঞ্জাকা বাক্সা কাকে তাম খাইনি খাই অঞ্জা টমাইখা ডিসিএম সঞ্জয়শীল ও কোম্পানি ন তাও লাকাইরেনাই কোম্পানি প্রাইভেট কোম্পানি বং বুকা তামো মাইক্রো ফাইন্যান্স কোম্পানি ব্রাঞ্চ ম্যানেজার ওগা করক বেবন নংখর ওই বর্ণ রেজাকা বেডিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড নি বেডিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড গবাং বুমু কিন্তু অর বতলা লগা হাইন রাজা সায়াতেই বুঝ রং রুজে নাগরা লাকাই রানি সেকাং আনো রং রেজি রং কমা চাজি তো হেঁচিন বড় গে ও বাইর লিগেল ফাইটে যেন কলাইসা মানা থাকি আবু খুইছি খুই ও খুই আর থাকে পুজা কেন্দ্রে দিবা কেন্দ্রানো কথকনি জানা ফাইকান কেন মানজা খাতা বলং বাহিন বলংনি মানি রমন বাকি যে খুঁড়ে মানি মাংস নিচা সিনজন বাহিনী কথকনি কতি লিখা কতি বিঠি পুজা আও হাইকে বড় থকাই তোমানি না তিনি পুলিশে কিসা কক তাম তাম মাইখা ঘটনা বিরনি হব আমরা বলিনি বা কোম্পানি বল কোম্পানি বলিনি যে কাস্টমার কিছু দেয়নি তুমি বাড়িতে তালা দিয়ে দাও বা খারাপ বিহেভিয়ার করো আপনারা আপনি তো ওদেরকে কোনো প্রোডাক্ট ট্রেনিংও করাননি এমন তো কোনো প্রমাণ ওদের কাছে নেই প্রোডাক্ট ট্রেনিং তো নেই আছে সব কিছু আছে অভিভাবক তাহলে আপনার স্টাফ যেগুলো সাইডে গিয়ে টাকা কালেকশনের জন্য যেটা করলো সেটা একদিকে যেমন নেককারজনক অন্যদিকে দুর্ভাগ্য যে ওরা সারা রাত্রির বাইরে বসেই কাটাতে হলো এক্ষেত্রে আপনারা ওদের কাছে কি গিয়ে কোনো ইয়ে করেছেন ওখানটা গিয়ে একটু আগে সেখান থেকে আসলাম আবার যাবো এখন গিয়ে শুধু দিদিকে পেয়েছি দাদাকে পাইনি দাদা আসলে আমাকে কল করবো আমি আমার ফোন নাম্বার দিয়ে এসেছি দিদি আমাকে ফোন করবে তখন গিয়ে তাদের সাথে যা যা হয়েছে সব থেকে এখানে সমস্যার সমাধান করবো আপনি ব্রাঞ্চ ম্যানেজার
ফাইন্যান্সের নাম কি বললেন? কোন জায়গাতে? এটা সাতমুড়াতে। তো যেটা হয়েছিল চিত্তামারাতে, ওখানটা কি হয়েছিল? চিত্তামারার ব্যাপারটা আমি জানতাম না, আমি আজকে সকালবেলা জানছি। তো জানার পর যে কাজটা হয়েছে, আমি খুবই লজ্জাজনক কাজ এটা, এটা উচিত হয়েছিল। ঠিক আছে, এটার লেগে কোম্পানি যা ডিসিশন নিব, নিশ্চয়ই কোম্পানির হেল্প করতে অ্যাকশন নিব, আমিও নিতে লাগবো। তারপরে প্রশাসন আছে, আপনি তো ব্রাঞ্চ ম্যানেজার, আপনি জানেন না কিভাবে কালেকশন হচ্ছে ওখানে? ওরা তো বলেছে যে এসে নাকি আপনাকে। তো এই বিষয়ে আপনারা তার বিনিময়ে সেটাকে যারা লোনটা নিচ্ছেন তারা একটা নির্দিষ্ট সুদের হারে ওনার কোম্পানিকে পেমেন্ট করছেন। তো গত 26 তারিখে এরকম একটা ইনসিডেন্ট চিত্তামারা নাথ করাতে হয়, যেটা সেখানে তাদের যে ইনস্টলমেন্ট কালেক্টর দুইজন ছিল, ওরা ওখানে যায়, তাদের কাছে ইনস্টলমেন্ট দাবি করে। হয়তোবা ওনার কাছে, ঋণ গ্রহীতার কাছে তত সময়ে ক্যাশ অ্যাভেলেবেল ছিল না। তারপর ওরা করল কি, ওরা এই বাড়ির দরজাতে তালা মেরে আসল। অ্যাকচুয়ালি ওদের এরকম কোনো অথরিটিই নাই, এবং তাদের যে ঋণ প্রদানের যে বিভিন্ন শর্ত, সেই শর্তর মধ্যে কোথাও লেখা নাই যে এরকম স্টার্ন অ্যাকশন নেওয়ার জন্য। এটা একটা বিশাল বড় তারা একটা পদক্ষেপ নিয়েছে। তারা, আমি ব্রাঞ্চ ম্যানেজার এবং যারাই এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে এসডিএমের কাছে নিয়ে যাই। এসডিএমের কাছে ওরা বলছে যে আমাদের বড় ভুল হয়েছে, আর যারাই এটার সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ছিল আমরা তাদেরকে এসডিপিও স্যারের কাছে আমরা পাঠাই। এসডিপিও স্যার বলেছে যে ওনার কাছে পাঠানোর জন্য অ্যাকর্ডিং নামটা ওনার কাছে পাঠিয়েছি। এখন স্যার এটা আইনি ব্যাপারটা দেখবেন এই পুলিশ থেকে। আমি ডিসিএম হিসাবে আমি নিজে সকালবেলা ভিজিট করেছি অফিসটা। ভিজিট করার পর তাদেরকে ডেকে নিয়ে গেলাম, জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানতে পারলাম তারা এখানে বসেছে বুলুনিয়া মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে। রেল ডিপার্টমেন্ট চাকরি না হই নাই, ঠকাই নি লাইন ফুরুগি তোমা বা ঠকাই ঠকাই কমা সাও নাই। রেল ডিপার্টমেন্ট চাকরি না হই নাই, বেকার শিকলা রকম 5 লাখ খাই নাই, রাং নাই পাইখা খরচা শিকলা। ও চারজনা শিকলা চা সালো সান্দা জরাও ন অ ককশিল চা চাংনাই খরক বরি রমনি বিশিং খরক চানো রমখা তেরা রাং না ওই পাই চাকরি মায়া আভাই শিকলার। বিশ্বজিৎ দাস, প্রেম সিং, অভিজিৎ সিং, দীপ্তন শীল বরক চারজনা হাসিনে জোতা জোতা আমসায় থাকি নাই বেকার শিকলার রঙার রেল কোম্পানি ও চাকরি নাই নিখুনি নাই 5 লাখে রাং না মানি। সিপাহী জলানি মেইন গেটতন ও খরক বরিনি বিশৃঙ্গ খরকচানো কাশুই নারকমানো বিশাল থানানি পুলিশ। ফারিকে অ পার্টি মন্ত্রী পুলিশ তাম সাইখানারকা হাস্তিও 2 নম্বর জেসে গুই তঙ্গ অবলম্ব 2 নম্বর ন সরকারি বিশৃঙ্গ জেসে রাইজ আছে এটি চানাই তঙ্গ অবরক্ষায় পাবলিং বিশৃঙ্গ চানাই বর্বতাম মাজারার নাই দরবা ন কাবত ওল সিজার নাই ফিয়াবা অবাহাই পাতি মু তাঙি বরক রঙখা তামুই অবাহিকে থকাই চাখা খানাবাদি বরং খুগন ক। কোথা থেকে যে গাড়িটা গিয়েছে আপনার তো সিন্ডিকেটের কি? আমি সিন্ডিকেটের কেরানি, বক্সনগর সিন্ডিকেটের কেরানি, সিন্ডিকেটের কেরানি। আমার এখান থেকে গাড়িটা আমি সারছি 6:20 এখান থেকে টান দিছে। কি গাড়ি এটা? এটা ম্যাক্স। নাম্বার কত? এটা TR03-3576 ম্যাক্স গাড়ি। ম্যাক্স এই গাড়িটা বক্সনগর থেকে বিশালগড় থেকে গেছে? বক্সনগর থেকে বিশালগড় দিয়ে গেছে। এই গাড়িটা কোথায় আছে এখন? আমি জানাইছি না, আমার এই মাত্র কোন আইসে, শুধু আমার লোক আইলো আইসে আমার জিজ্ঞাসা করলো এতটুকু। তারা গাড়িটা আসলো কেমনে? আমার সামনে উঠছে গাড়ি, যে দুজন আছে এখানে আমার সামনে, তারা দুজন আমার সামনেই উঠছে গাড়ি, তারা পেছনে বসলো। ড্রাইভার আবার পেছনে এটা দরজাটা খুলে না, পেছনে রশি দিয়ে বাঁধানো লাগে। তো ড্রাইভার আবার এটা বাঁধ দিছে, দেওয়ার পরে গাড়িটা এখান থেকে গেছে। প্রায় আধা ঘন্টা পরে একটা খবর আসছে, আধা ঘন্টা লাগছে না, এর মধ্যে একটা খবর হয়ে উঠছে বিশাল ছেলেগুলার থেকে যে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট দিছে একজন লোক স্পট ডেড। তারা তো বলছে যে চিনির গাড়ি, আপনি কি বলেন? তারা কইতেছে যে পেসেঞ্জার ছিল, তারা কইতেছে যে এই গাড়ির একটা শব্দ হয়েছে, শব্দ হওয়ার পরে আগে কোনো লোকটুক আসলে পরে পেছন থেকে ফিরা দেখে একজন বাইকের থেকে ফিরে নিছে
সিটে রয়েছে, আরেকজন বসে রয়েছে। এরপর গাড়িটা গেছে এখান থেকে গিয়া তারা নাকি ছেলেগুলা নামাই দিছে, এতটুকুই আমি শুনছি, বা আমার এই কথাটাই তারা কিনছে। তদন্ত করছেন নি গাড়িটা সম্পর্কে? এইমাত্র আমি শুনলাম এখন। আমি তারা বিশালগর থাকতো চারজন আমি তিনজন বলে বাইকে গেছে, এক হয়েছে তিনজন বাইকে গেছে গা। এরপরে আমি আইসারলাম, এবারে বিশালগর দাঁড়া তারা জানালাম, বাড়ির দাঁড়া তারা জানালাম, তারাও আমার সহযোগিতা করছে। তারা কইছে এবার হেরে তারা সবাই মিলে এনে আটকারি ধান রাখছে, বাইকে সেরা কইছে মানে আমরা পিএসের কাছে যাব, মানে বিশালগর পিএসে যাব সবাই মিলে। তোমরা সবার বাড়ি কি উদিপুরে? এদিকে উদিপুরের আছে আমরা পাঁচজন, আর বাদ বাকি বিশালগড়ে জায়গা জায়গার থেকে তারা টাকা নিছে। এমনি সবাই লোক যদি কন্ট্যাক্ট করে তো সবাই করেছে, সবাই থেকে টাকা নিছে। এখন আমরা কিছু ইন্স্যুরেন্স করবো করে টাকা নিছে, কিন্তু আমরা কোনো ইন্স্যুরেন্স কপি টপি কিছু দিছে না। যে ছেলেটা এখন আছে তার হের নাম কি? যারা আটকে নাম রাজদীপ। কোন জায়গাতে আটকেছে? এই জায়গাটার নাম কি? হের বিশালগড়। বিশালগড় কোন জায়গা? কোয়ার্টারে। এই জায়গাটার নাম কি যে জায়গার মধ্যে আটকেছো? শিবাজলা ফার্স্ট গেট। এখানে হের আটকেছো? হ্যাঁ। হের নাম রাজদীপ। রাজদীপ। হের বাড়ি কোনখানে? হের বাড়ি হলো পানিসাগর। পানিসাগর না? হ্যাঁ। তোমার নাম? আমার নাম অভিজিৎ দাস। তোমরা কি সবাই মামলা করবা বিশালগর থানাতে? হ্যাঁ দাদা, সবাই মামলা করব। গাই খাবার তাতে বকক সং দিন জরান কক পানানে পাই থাকগ জন কক কাহে সালায়না তিনি লামা হামিয়া লামাস নাম লাই মানে লামা কাইনি কক তোমা কাইসা হাঙ্কা কে খোয়াই নি ফালকা বাড়ি আব রিয়াং পাড়া থাঙ্গ আ পাড়ানো বাহিন তাবো লামা সাম লাই বাকি সাকথারই তিনি বিজেপি নি বেখাতেই নাই কাইসা দ্রজার গাড়ি তো বই নাই ও বলং রক হক জাক্কা মিল খাইজাক্কা বাইক বাইসি বান খাং মাদ দানো হই ও বেলাই কাহাম সামুং টাঙ্কা আও লোক চুপা চুয়া আহকেন ইয়াক বার ফাই নাঙ্গো গাই লোক চুপা চুনি মুগের তিপ্রা মাসাসিন টাঙ্গি নাবা নই বিজেপি খাইদি কংগ্রেস খাইদি গাই সিপিএম রক গাকা কবাং কোক সরকার নো সিমনে প্রেসার লাই বরং হই চুপা চু বেলাইখেন কম কিন্তু তিনি কাইসা জায়গাও চুপা চু খাইমা নুখা ওর চিনি পাচার খাই মানে ইয়াং ত্রিপুরানি চিনি বাংলাদেশের রয়েছে রিতলাং ঠাকুর আর গাড়ি ওই ছোট জায়গায় থিমানি খরক বিশু গোস বিষ্ণু আমি একটা বুমুং বন চুপা চুখাই সরকার ন রং সারলাইকা তাই দিয়ে কমন চুবার নাম হলেই বরফ সারাইকা গাই লাহার লামা হামিয়া বাই বড় রঙনি তামো তামো চাই আঙাব কেবতাই সারেন নাংলিয়া ফাটিকে তিনি লামা গরি জায়গাও লামা গরি আম চাইনি বরক রক তোমা বীর মান তেলি মা তংখা আর কক তোমা খানালায়ন সিনি থুমি তুমা কক তোমানি বেশি দিই কবেন ফেমেন সাগরে সাম্পাল বাজানে ফেমেন তাবো কয়টা বাজি তন্দর কয়টা থাং মানে ফুং নি চুং ফুং গো ছয়টা থাং মানে তা তাবো কয়টা বাজি তং তাবো পনে পাঁচটা নর হিমান দ ফাই ই ক বাতে মিয়া দর খাই হিমান ফাইও প্রায় 5.70 কিলোমিটার হিমান নাও নক বাই বাতে মিয়া 5.70 কিলোমিটার আসু জরে হিমান নাও জরে হিমান নাও তো মানে বসাক লাংখা নরংনি অর যে মিনিস্টার মন্ত্রী ফাই কক দারি লঙ্কা লামা সামনে হনে আবলে 300 জতই যে 2018-19 জতই মিনিস্টার যে তংনাই বকে ফাইকা মেবা সরকার ফাইকা তাও যে মিনিস্টার মানে কে বলে ফকাইয়া কো তাও যে মিনিস্টার মানাই বরং গুণা অনমেস বরং গুণা স্যার অনমেস কে ছকাইয়া কো ঙ্কাই মেম্বার কুমার সংফাইফ্রু যে রেবটি সংফাইফ্রু ও যে ওয়াটারফল ডুমলান সামনানি পার সামনানি ছাপ্রু অফর তামর কগলানো লামন তুইয়ে আফ্রু ঙ্কা যদি ওয়াটারফল সামনান হাকাই লামা কাহাম খাইনাই বা মপি শ্রীরাই হিং ছালাং একে এরপরে ওয়াটারফল নিবাঙ্গাই তিন চারবার ঙ্কো ফাইচা তাংফিনান তাংফিনান আপনো ক কাইসা ইনকোয়ারি ফাইচা ইনকোয়ারি ফাইফ্রু ঙ্কাই যে ওয়াটারফল নিবাঙ্গাই সামুং তাংনাই যে আজাগা অফিসার মালাইনাই অফিসার বসাবো যে আনো আঙাফুরু মেম্বার দো আইপিএফটিনি একে বসাবো যে নং লামাছে হামিয়াঙ্কাই যেন তামু খাই মনো ওয়াটার ফলস নামাই আক সালাঙ্কা ও সার খাই লিস্ট খাই দোবং বুম দো আং পক হাতা নক দায়ী ছিল দো আন ও আচ্ছা আচ্ছা ওকে আপনি সিমিং যে কক রিক্লাম তাবু বো লামাং লামাং ইয়াকু
তারপরে মনে বাদে উজান ময়দান স্কুল টু রবি সিটি AWC স্কুল আসো জরা আং আংফ্রু ন রিজলিউশন নিজাক লামা মহাইন সলিং ফান খাই রিদি নাই তাবুক বামা লামা তাবুক বিন গান খান হিমেন হিমাং বছর থাকি মহাইমাং দোসো তাবু বঙ্গিয়া তাবু বঙ্গিয়া তাম সানানে মসং আবন তাম সানাইতে চিনি সার সঙ্গা আং আবন কইনান মসংগ ডাক্তি ডাক্তি খেয়ে চিন মন শুধু হিমান চিমি ফানো শুনো গাড়ি বাই ফানো হিমান চিমি ফানো লামা চিমি ফান কাহাম গাড়ি থানো আবন চিনি নাইমু পারানি যে অখরা চাকরা রকব জুহাই থুরং থুইয়া আহ নগ টংাই টংকসং লুকু রকব আবন নাই নর গুসু নেতা গবাং মাহিংকা সিপিএম থাকা আইপিএফ থাকা তা কিবরা মতো থাকা নরং লামা বাই তুই বুদারি মিয়া হই আপনি হিনে লুকু রকম জুন মকল কাজ মজা টাটা পার্টি খাই আংখ আইপিএফ তিন খাই আইপিএফ খাই না ও ইন আগে মেম্বার কামতা না আইপিএফ তিনি আইপিএফ তিনি ইংকে তাবুক ফানো গাই জরানি কক পান্ডাও তিনি অসুন কক সাসিন খানা তাইসে কমনি কক তুমি মালাই সিনাই কক কসারাই অরণ বাসাখা যত্ন হামাই